দীর্ঘদিন ধরে যে বিষয়টা নিয়ে ভিডিও বানানোর আমার কাছে রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যে যে সেপটিক ট্যাঙ্ক যদি করি নতুন বাড়ি তৈরি করার সময় তাহলে সেই সেপটিক ট্যাঙ্কটা কোথায় করাটা ভালো হবে এবং শোক পিট আমি কিভাবে করব বা বাড়ি থেকে কতটা দূরে সেপটিক ট্যাঙ্ক করা যাবে বা বাড়ির সাথেই বাড়ির ভিতের মধ্যে বাড়ির এরিয়ার মধ্যে যদি আমি সেপটিক ট্যাঙ্কটা করে দিই তাহলে কি অসুবিধা হতে পারে। ইভেন আমার কাছে একজন এমনও প্রশ্ন করেছে, যদি আমার বাড়ির ভেতরে সেপটিক ট্যাঙ্ক রয়েছে, স্ক্রিনে প্রশ্নটা আমি দেখিয়ে দিলাম, তো বাড়ির ভেতরে সেপটিক ট্যাঙ্কটা রয়েছে তার মধ্য দিয়ে যদি বিম যায় সেপটিক ট্যাঙ্কের মধ্য দিয়ে তাহলে সেই ভেতরে বিমটার কি কোনো ক্ষতি হতে পারে বা কলম থাকলে সেটার কি কোনো ক্ষতি হতে পারে। তো আজকে এই নিয়ে একটা মারাত্মক ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। সবার প্রথমে একটা কথা বলে নেবো যে সেপটিক ট্যাঙ্কটা আসলে কি। দেখুন বাড়িতে আমরা যে সেপটিক ট্যাঙ্কটা ব্যবহার করি সেখানে কি যায়, সেখানে আমাদের যে মলটা সেটা যায়। এবার মলটা যাওয়ার ফলে সেটা গিয়ে কিন্তু ডাইরেক্ট পড়ে না শুকনো জায়গাতে, সেপটিক ট্যাঙ্কটা কিন্তু আগে থেকেই জল দিয়ে কিছুটা ভর্তি করা থাকে, যেমন আপনারা ছবিটা দেখছেন। এখন এর ফলে কি ঘটনাটা ঘটে, যে মলগুলো ওই জলের মধ্যে পড়ে জমা হয়। মল অ্যাকচুয়ালি দুপ্রকার, একটা ভারী মল, একটা ভাসমান মল, এবং সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি। এই যে মলগুলো জমা হয় সেখানে কি থাকে, সেখানে থাকে অ্যানএরোবিক ব্যাকটেরিয়া থাকে, মানে এমন এক ধরনের জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, যেগুলো কিন্তু বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে না, এগুলো অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। সেগুলো থাকে কোথায়, ওই যে জলটা সেপটিক ট্যাঙ্কের মধ্যে রাখা আছে সেখানে যে মলটা পড়লো সেখানে উৎপন্ন হয়। হ্যাঁ, এবার তারা কি করে, সেই মলগুলোকে না তারা সেখান থেকে ডিকম্পোজ করে, সেটাকে খায়, যার কারণে কিন্তু কি হয়, যার কারণে এই প্রক্রিয়াটা সেখানে চলে। এবং তারপর সেই সেপটিক ট্যাঙ্কের সেকেন্ড চেম্বারে কি হয়, আমাদের হচ্ছে শুধু যে ফিল্টার ওয়াটারটা থাকে, মানে ফিল্টার অ্যাকচুয়ালি বলা যাবে না এটাকে, যে ওয়াটারটা থাকে সেই ওয়াটারটা গ্রে ওয়াটার থাকে, মানে সেটা কিন্তু মল মিশ্রিত জল থাকে, সেই জলটা আউটলেটের মাধ্যমে কোথায় যায়, শোক পিটে যায়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই যেটা ভুল করছি গ্রামাঞ্চলের দিকে, সবসময় আমাদেরকে আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেপটিক ট্যাঙ্ক সব থেকে ন্যূনতম যদি সেপটিক ট্যাঙ্কে চেম্বার সিস্টেম করেন মিনিমাম দুটো চেম্বারের আপনাকে বানাতেই হবে, অর্থাৎ ফার্স্ট চেম্বার তার পাশাপাশি সেকেন্ড চেম্বার থাকবে। এবার ফার্স্ট চেম্বারে কি থাকবে, ফার্স্ট চেম্বারে কিন্তু টোটাল মলটা থাকবে, সেটা ভারী মলটাও থাকবে, তারপর যেটা নিচে ডুবে যাবে স্লাজ আকারে, আর ভাসমান মলটা সেটাও থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভাসমান মলটাকে গার্ড দেওয়ার জন্যই আমাদের কিন্তু এই যেমন ছবিতে দেখছেন এখানে কিন্তু মাঝে পার্টিশনটা দেয়া আছে, যাতে করে কিন্তু এই ভাসমান মলটা জলের সাথে ওপারে সেকেন্ড চেম্বারে না চলে যায়। কিন্তু এখন ভেবে দেখুন, এই পার্টিশন ওয়ালটার মাঝখানে যেহেতু একটা হোল করা আছে যার কারণে কিন্তু জলটা ফার্স্ট চেম্বার এবং সেকেন্ড চেম্বারের মধ্যে কানেক্টেড রয়েছে, এমন তো অবস্থায় এই যে জলটা এটা কিন্তু পুরোপুরিভাবে, মানে প্রথম যে আমার এই সেপটিক ট্যাঙ্ক, মানে যেটাকে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট প্ল্যান বলছি, ট্যাঙ্ক বলছি, এখানে কিন্তু আমাদের ধূসর যে জলটা আছে গ্রে ওয়াটারটা, এই জলটা কিন্তু পুরো দূষিত জল। এখন এই জলটাকে তো আমরা ডাইরেক্টলি পৃথিবীতে মেশাতে পারি না, তার জন্যই কিন্তু আমাদের শোক পিট করতে হয়। তাহলে একটা জিনিস সেখান থেকে পরিষ্কার হলো, অনেকেই গ্রামাঞ্চলের দিকে দেখা যাচ্ছে যে সেপটিক ট্যাঙ্ক বানাতে চাইছে না, তারা বলছে সেপটিক ট্যাঙ্ক বানাবো কেন। গ্রামাঞ্চলের দিকে একটা প্রচলিত ধারণা রয়েছে যে কুয়া পায়খানা, কুয়া পায়খানা মানে কি, ডাইরেক্ট মল এসে নিচে কুয়ার মধ্যে পড়ে যাবে এবং সেটা ধীরে ধীরে কি হবে, ডিকম্পোজ করবে, তো সেখানে কিন্তু কোনোরূপ কোনো অ্যানএরোবিক ব্যাকটেরিয়া থাকে না, যার কারণে কিন্তু সেটা ডাইরেক্ট ওই পৃথিবী প্রকৃতিতে গিয়ে মেশে এবং সেটা কিন্তু জীবাণু তৈরি করে এবং যার কারণে কিন্তু রোগ জীবাণু তৈরি হতে পারে। তাই কুয়া চেম্বারের প্রিন্সিপালটা কিন্তু অনেকটা শোক পিটের মতো। আমি আসছি একে একে পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে থাকি। এখন তো গরমকাল, আর এই গরমে যারা বাড়ি করছেন, যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেননি, আই বাটনে চলে গিয়ে দেখতে পারে। এবার সেপটিক ট্যাঙ্ক কনস্ট্রাকশন করার সময় যে ভুলগুলো আপনারা মোটেই করবেন না সেটা একবার ভালো করে জেনে নিন। ব্যাপারটা কি, সেপটিক ট্যাঙ্কে ইনলেট তাহলে কোথায় যাবে, অলওয়েজ যাবে ফার্স্ট চেম্বারে। প্রথম চেম্বার যেটা সেপটিক ট্যাঙ্কে, যদি আপনি দুটো চেম্বারের বানান ফার্স্ট আর সেকেন্ড, আমি থার্ড ফোর্থের কথা বলছি না, ফার্স্ট আর সেকেন্ড, তাহলে ফার্স্ট চেম্বারে আমার কি যাবে, ইনলেট আসবে, মানে যেখান থেকে আমার টয়লেট থেকে যে মলটা বেরিয়ে আসে সেটা কোথায় আসবে, ফার্স্ট চেম্বারে পড়বে, কোনো মতেই কিন্তু সেকেন্ড চেম্বারে পড়বে না। কারণ ফার্স্ট চেম্বারে যখন পড়ছে, এবার ফার্স্ট চেম্বার আর সেকেন্ড চেম্বারে কিন্তু আমাদের ওয়াটার লেভেল একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত রয়েছে। এবার আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যত ইনলেট আসবে সেটা আমার গ্রাউন্ড ফ্লোরের, মানে একতলার ইনলেট হোক বা দুতলার ইনলেট হোক, সেটা কিন্তু কোনোভাবে ওই ওয়াটার লেভেলের নিচে
মানে যে লেভেল পর্যন্ত সেপটিক ট্যাঙ্কে জল আছে যেমন ছবিতে দেখছেন, তার নিচে যেন ইনলেটটা কোনোভাবেই না যায়। ইনলেটটাকে অলওয়েজ কোথায় রাখতে হবে, এমন পজিশনেই ট্যাঙ্কের এমন পজিশনেই আপনাকে ইনলেটটা ঢোকাতে হবে যাতে সেটা জলের লেভেলের উপরে থাকে। তাহলে এটা প্রথম বিষয় যেটা আপনারা একদম ক্লিয়ার করে শুনে নিলেন। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে পার্টিশন ওয়ালটা দেওয়া রয়েছে, এই পার্টিশন ওয়ালটার তাহলে কাজ কি? পার্টিশন ওয়ালটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে যে দু প্রকারের মলের কথা আমি বলেছিলাম, একটা ভারী মল আর একটা ভাসমান মল। ওই ভাসমান ভারী মলটা তো নিচে থিতিয়ে পড়বে, কিন্তু যেটা ভাসমান মল সেটা তো সেকেন্ড চেম্বারে চলে যেতে পারে জলের মাধ্যমে, তাই সেটাকে গার্ড দেওয়ার জন্যই কিন্তু ওই পার্টিশন ওয়ালটা দেওয়া রয়েছে, যাতে করে কিন্তু কোনোভাবেই সেটা ভাসমান মল হোক যাই হোক সেটা কিন্তু সেকেন্ড চেম্বারে যাবে না। তাহলে এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন, দেখুন সেকেন্ড চেম্বারে তাহলে আছে কি? সেকেন্ড চেম্বারে আছে মল মিশ্রিত জলটা, মানে ওই গ্রে ওয়াটারটা, ক্লিয়ার? এখন এবার হচ্ছে আউটলেট কোথায় থাকবে। আউটলেট বলতে যেটা হচ্ছে আপনার যে লেভেলটাতে ওই জলটা আছে সেইটাই হচ্ছে আউটলেটের বটম লেভেল। তার মানে কি? তার মানে একটা জিনিস খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে ইনলেট আর আউটলেটের মধ্যে কিন্তু হাইটের ডিফারেন্স থাকবে। আমি অনেক জায়গায় গিয়ে সাইডে দেখছি যে ইনলেট পাইপটা ঠিক যে লেভেলে তারা ঢুকিয়েছে সেই একই লেভেলে আউটলেটটা রেখে দিয়েছে, যার ফলে কি ঘটনা ঘটছে যে জলের যেটা লেভেল ওই সেপটিক ট্যাঙ্কের মধ্যে সেই লেভেলের সাথে কিন্তু ইনলেট ম্যাচ করে গেছে। তাহলে কি হবে, ইনলেটের মধ্যে সবসময় একটা জল থেকে যাবে। তাহলে যে মলটা ইনলেটের মাধ্যমে সেপটিক ট্যাঙ্কে ঢোকার কথা সেইখানে কিন্তু ইনলেট পাইপ জাম হয়ে যাবে, কেন ভাসমান মলটা কিন্তু ওই জলের মধ্যে থাকলে পাইপের মুখটাকে জাম করে দেবে। তাই সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ইনলেটের থেকে আউটলেট কিন্তু অলওয়েজ ডাউন থাকবে, ন্যূনতম 4 ইঞ্চি আপনাকে ডাউন রাখতেই হবে, 4 থেকে 5 ইঞ্চি। তার ফলে কি হবে, জলের লেভেলটা থেকে কিন্তু ইনলেট পাইপটা ওই 4-5 ইঞ্চি উপরে থাকবে, এটা প্রথম কথা। এবার দ্বিতীয় যে ভুলটা আমরা গ্রামাঞ্চলে দেখি, আমাদের একটা টেকনিক্যাল টার্ম রয়েছে যেটা আমি এখন ভিডিওতে বলবো না, আমি সহজ ভাষায় বলছি, ওই যে সেপটিক ট্যাঙ্কে যে জলের লেভেলটা থাকে সেই জলের লেভেলটা কিন্তু তারপরেও কিন্তু সেপটিক ট্যাঙ্কের উপরের যে ঢালাইটা তার মধ্যে একটা গ্যাপ রাখতে হবে, ওই গ্যাপটা কিন্তু কোনো ক্ষেত্রেই 1 ফুটের কম হওয়া যাবে না, যে গ্যাপটার মধ্যে কিন্তু একটা গ্যাস চলাচল করে এবং ওই গ্যাসটাই কিন্তু আমরা গ্যাস পাইপের মাধ্যমে আমরা কিন্তু উপরে বার করে দিই পরিবেশে, যেটা গ্যাস পাইপের মাধ্যমে সেই গ্যাসটা বেরিয়ে যায়। কিন্তু অনেক জায়গাতে গিয়ে দেখছি তাদের কিন্তু জলের লেভেল আর সেপটিক ট্যাঙ্কের যে টপ ঢালাইটা রয়েছে তার নিচের মাঝখানে গ্যাপটা মাত্র 5 ইঞ্চি কি 6 ইঞ্চি রয়েছে, যার কারণে কিন্তু সেপটিক ট্যাঙ্কটা সঠিকভাবে অপারেট হয় না এবং নানা রকম সমস্যা তৈরি হয়। তাহলে এই কনস্ট্রাকশনাল এররগুলোকে আপনারা খেয়াল রাখবেন যাতে করে সেপটিক ট্যাঙ্ক তৈরির সময় এই ভুলগুলো আপনার বাড়িতে না হয় বন্ধুরা। আচ্ছা, আপনি কি আগেকার দিনের মতো ইটের ভিত দিয়ে বাড়ি বানাতে চাইছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য যেটা আই বাটনে চলে আছে গিয়ে দেখে নিন। এবার দেখুন এখান থেকে একটা জিনিস ভালো করে বুঝুন, তো সেপটিক ট্যাঙ্কের গল্পটা আমরা কিন্তু বুঝে গেলাম, এখন প্রশ্ন হচ্ছে যে সেপটিক ট্যাঙ্কটা কোথায় করা উচিত। অনেকে দেখা যাচ্ছে সেপটিক ট্যাঙ্কটাকে একদমই বাড়ির কাছাকাছি করছে। আমরা সবসময় বলি বাড়ির যেটা এক্সটেরিয়ার ওয়াল, বাড়ির যেটা বাইরের দেয়াল, বাইরের দেয়াল থেকে ন্যূনতম 3 থেকে 4 ফুট ছেড়ে দিয়ে তারপরে কিন্তু সেপটিক ট্যাঙ্ক করা ভালো। কিন্তু আমরা অনেক জায়গাতে আমরাও যখন বাড়ি বানাই আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে রাম বা শ্যামের বাড়িতে তো দেখেছিলাম যে সেপটিক ট্যাঙ্কটা বাড়ির ভিতের সাথেই রয়েছে, তাহলে আমারটা কি করা যাবে না? করা যায়, কিন্তু সেপটিক ট্যাঙ্ক যদি বাড়ির ভিতের সাথে হয় তাতে অনেক রকম সমস্যা কি হয়, সেপটিক ট্যাঙ্কটা পরবর্তীকালে মেনটেনেন্স করার অসুবিধা হয়, সেপটিক ট্যাঙ্কের মধ্যে সবসময় ওই জলটা থাকে, গ্রে ওয়াটারটা থাকে, হ্যাঁ ওই জলটা কি করে বা ওর মধ্যে যে সমস্ত জীবাণু থাকে সেটা সবসময় কিন্তু আমাদের ওই বাড়ির ভিতের সাথে কানেক্টেড থাকে এবং ওই জলটা কিন্তু বাড়ির ভিতকে নানা রকমভাবে ড্যামেজ করতে থাকে। তাই আমরা সবসময় বলি মেন স্ট্রাকচার যেটা, মেন বাড়ি যেটা, সেই বাড়ি থেকে বাড়ির বাইরের যে দেওয়াল সেখান থেকে অন্তত 3-4 ফুট ছেড়ে দিয়ে তারপর একটা সেপটিক ট্যাঙ্ক বানান। এবং সেখানেও একটা জিনিস খেয়াল রাখুন যে সেপটিক ট্যাঙ্কের চওড়াটা যেন কোনোভাবেই 2 ফুট বা 2.5 ফুটের কম না হয়ে যায়। সব থেকে ভালো হয় সেপটিক ট্যাঙ্ক যেন মিনিমাম 3 ফুট চওড়া হয়। এবার আপনি আয়তকার বানিয়েছে, ধরুন 3 ফুট বাই 10 ফুট হতে পারে, 3 ফুট বাই 8 ফুট হতে পারে, সেখানে ফার্স্ট চেম্বার সেকেন্ড চেম্বার হতে পারে। সেপটিক ট্যাঙ্ক আপনি গোলাকারও বানাতে পারেন, তাতে কোনো যায় আসে না, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড এই দুটো প্রিন্সিপাল মিনিমাম রাখবেন। অনেকে দেখা যাচ্ছে একটাই চেম্বার করে তারা কিন্তু মাঝে কোনো পার্টিশন না দিয়ে তারা কি করছে, তারা কিন্তু ডাইরেক্ট পাইপের মাধ্যমে শক্তিটা নিয়ে যাচ্ছে। এটা করলে কিন্তু সেপটিক ট্যাঙ্কের প্রিন্সিপালটা খুব ভালোভাবে কার্যকারিতা পায় না, ঠিক আছে, যার কারণে কিন্তু এই বিষয়টা বলা আপনাদের। আজকের দিনে তো ড্যাম্প একটা বড় সমস্যা, ড্যাম্পের কারণে কিন্তু 98% বাড়ি নষ্ট হয়ে যায়। তাই যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেনি যেটা আই বাটনে চলে এসেছে গিয়ে দেখে নিন।
এবার দেখুন বন্ধুরা, আমাকে এখন এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, যিনি করেছেন তিনি একটা সালে পরিষ্কার বুঝতে পারলেন যে কখনোই কিন্তু, আমি ইঞ্জিনিয়ার হিসাবে বলছি, কখনোই কিন্তু ওই সেপটিক ট্যাঙ্কে ভিতের মধ্যে করা উচিত নয়, কিন্তু প্রয়োজনে জায়গা না থাকলে আমরা করি, সেটা বাধ্য হয়ে করি, কিন্তু করা উচিত না। এবার আপনি যে প্রশ্নটা করেছেন যে ট্যাঙ্কের ভেতর দিয়ে যদি বিমের একটা পার্ট যায়, অবশ্যই সেটা ক্ষতি হবে। সেই জলটাতে যে পরিমাণ সল্ট থাকে সেই সল্ট কিন্তু আমরা স্ট্রাকচারকে ক্ষতি করবে। আমরা তো আমরা এমনিই জানি যে সল্ট স্ট্রাকচারের হেলথের জন্য কি পরিমাণে যে করোশন আসবে, আর একবার যদি রড করোড হয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যায় তাহলে আপনার তো বিমটা নষ্ট হয়ে যাবে, মানে বাড়ির ভিতরে আর কি দাম থাকবে। একইভাবে বিল্ডিং এর কোনো একটা কলমের বেশ যদি ওই সেফটি ট্যাঙ্কের কাছাকাছি থাকে, কোনো না কোনোভাবে কিন্তু তার এফেক্টে কিন্তু সেটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এই প্রশ্নটা থেকে তো একটা কথা ঠিকই যে করা যাবে না, কোনো কারণে করে ফেলেছেন তখন কি হবে, তখন কিন্তু খুব ভালোভাবে সেটাকে কি করতে হবে, নেট সিমেন্টিং করতে হবে এবং ওয়াটার প্রুফ কেমিক্যাল দিয়ে কিন্তু আপনাকে ওটাকে প্লাস্টার করে নেট সিমেন্টিং করে তবেই রাখতে হবে। তাতে করে কিছুটা কিছুটা স্বস্তি পাওয়া যায়, কিছুটা স্বস্তি পাওয়া যায় যে হ্যাঁ আমার একটু প্রোটেকশানে রয়েছে। কিন্তু চেষ্টা করবেন যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন এরকম করবেন না। এবার যেটা সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কের ব্যাপারটা তো বুঝলাম, কোথায় করতে হবে সেটাও বুঝলাম যে বাড়ি থেকে 3-4 ফুট দূরে করতে হবে, বা এক্সটেরিয়ার বা করলেও 3-4 ফুট না হলেও 1-1.5 ফুট দূরে যখন করছেন মানে এক্সটেরিয়ার যে দেয়ালটা, আপনার বাড়ির যে দেয়াল তার সাথে যেন লেগে না থাকে। পাইপের মাধ্যমে তো আপনার টয়লেট থেকে ট্যাঙ্কে কানেকশানটা হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার প্রথমে তাহলে শোকপিট কি? শোকপিট হচ্ছে এই যে গ্রে ওয়াটারটা, দূষিত জলটা, এটাকে তো ডাইরেক্ট আমি পৃথিবীতে পরিবেশে মেশাতে পারি না, তার জন্য সেটাকে ফিল্টার করতে হবে। তাই ফিল্টারেশন প্রসেসটা কোথায় হয়? শোকপিটে হয়। তো ওখানে কি আছে, ওখানে দেখা যাচ্ছে যে শোকপিট হচ্ছে, দেখবেন যেমন ছবিতে দেখছেন একটা পোরাস একটা চেম্বার বানানো হয় এবং এর মধ্যে কি হয়, এর মধ্যে নানা রকম ইটের খোয়া, ঠিক আছে, ফিল্টার মিডিয়াম যেগুলো ছবিতে দেখছেন পরপর রাখা হয়, হ্যাঁ, ইট, আদলা ইট, ইটের খোয়া, ঠিক আছে, ছোটো ছোটো স্টোন চিপ, এগুলো রাখলে কি হয়, এর মধ্যে কি হচ্ছে যে ওই যে গ্রে ওয়াটারটা এলো তার মধ্যে থাকা সফট পার্টিকেলগুলো নিচে সেটেল ডাউন করে এবং জলটা ফিল্টার হয়ে তুলনামূলকভাবে দূষণের মাত্রাটা, যে জলটা বাইরে এই যে আউটলেট মানে ওই যে শোকপিটের চারপাশে যে আউটলেটগুলো থাকে যেমন ছবিতে দেখছেন, সেখান থেকে কিন্তু ফিল্টার ওয়াটারটা গিয়ে কিন্তু কোথায় যায়, ফিল্টার ওয়াটারটা পরিবেশে যায়। ফিল্টার ওয়াটার মানে এখানে এটা ভাববেন না, অনেকে তো ফোচকে ছেলেরা কমেন্ট করে যে ফিল্টার ওয়াটার মানে সেটা কি খাওয়া যাবে, না সেটা তো খাওয়া মোটেই যাবে না। প্রশ্নটা হচ্ছে সেটাই পরিবেশে যখন যাচ্ছে, যে আমাদের গ্রাউন্ড ওয়াটার রিচার্জ যেটাকে বলে, এই পৃথিবীতে গ্রাউন্ড ওয়াটার কীভাবে রিচার্জ হয়, সমুদ্রের জল গরমকালে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, ছোটোবেলায় পড়েছেন না সেই জল বৃষ্টির মাধ্যমে, তারপর মাটিতে পড়ে আবার সেই জলটা চুঁয়ে চুঁয়ে পার্কুলেট করে করে কি হয়, পৃথিবীর গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হয়। আর সেই গ্রাউন্ড ওয়াটারটাই কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু গ্রাউন্ড ওয়াটার মানে যেখানে রিচার্জ হচ্ছে সেইখানে একটা স্তরে গিয়ে সেই জলটা জমা হয়, সেটাকেই আমরা তো টিউবওয়েল বা বোরিং ওয়াটার, সাবমার্সিবল, যাই বলো না কারণ এইভাবে তুলে সেই জলটাকে আমরা ইউজ করছি। তাহলে এইটা ছিল শোকপিটের কনসেপ্ট। এবার এখান থেকে একটা ভাবুন যে শোকপিট কিন্তু বাড়ি থেকে মিনিমাম কিন্তু 20-30 মিটার দূরে করার কথা, কিন্তু যেটা তো বাস্তবে সম্ভব নয়, এটা অ্যাকচুয়ালি করা উচিত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে মানুষের জায়গাই এত কম, তাই জন্য আমরা বলি যে 10-12 ফুট দূরে অন্তত শোকপিটটা করবেন। কেন, শোকপিটের চারপাশে সবসময় কিন্তু জল থাকে, বাথরুমের জল, স্নানের জল, টয়লেটের জল, এবার সেই জলগুলো থাকার কারণে শোকপিটের চারপাশের মাটি সবসময় কি থাকে, ওয়াটার দ্বারা স্যাচুরেটেড থাকে, তো সেখানকার মাটির বিয়ারিং ক্যাপাসিটি কমে যায়। সবসময় যদি একটা জায়গায় জল থাকে, আপনাকে যদি বলে একটু শুকনো রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে, আপনি দারুণ যেতে পারেন, আপনি ড্যান্স করতে করতেও যেতে পারেন, কিন্তু আপনাকে যদি বলি হঠাৎ করে একটা জায়গায় প্রচুর বৃষ্টি হয়ে যাওয়ার পর সেই মাঠের মেঠো রাস্তার উপর দিয়ে হাঁটুন, দেখবেন আপনার পা গেড়ে যাচ্ছে, আপনি হাঁটতে পারেন, জুতোয় কাদা লেগে যাচ্ছে, হয় না? তাহলে এই শোকপিটের মধ্যে সবসময় জল থাকার কারণে তার আশেপাশের মাটি সবসময় নরম থাকে, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি নরম থাকে, যার কারণে কিন্তু তার আশেপাশে যে কোনো স্ট্রাকচার থাকলে সেই স্ট্রাকচারে সেটেলমেন্ট হতে পারে, তাই জন্য শোকপিটকে একটু দূরে করতো। তাহলে এখান থেকে কি শিখলাম এই ভিডিওটা থেকে, আমরা একটা জিনিস শিখলাম যে সেপটিক ট্যাঙ্কটা বানাতেই হবে, কুয়া চেম্বার বানালে হবে না। কুয়া চেম্বার বানানো মানে সেটা ওই কাইন্ড অফ শোকপিটের মতো ডাইরেক্ট মলটা এসে পড়ে গেল, কোথায় পড়ছে, মল জল, বাথরুমের জল, ব্লা 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 এটসেট্রা এভরিথিং এলস কোথায় পড়ছে, ওইখানে পড়ছে, ওখানটার মাটিটা নষ্ট হচ্ছে, জীবাণু ছড়াচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু অরিজিনালি ভালো নয় আপনার বাড়ির জন্য। এবং সেপটিক ট্যাঙ্কটা করছেন বাড়ির দেয়াল থেকে একটু সরিয়ে, সেপটিক ট্যাঙ্ক থেকে আবার পাইপের মাধ্যমে যে প্রাইমারি ট্যাঙ্ক থেকে যেটা সেকেন্ডারি ট্যাঙ্ক মানে ফাইনাল ট্যাঙ্কে যাচ্ছে সেটা একটু পাইপের মাধ্যমে 10 ফুট দূরে যাবে। এবার আপনি হয়তো বলবেন, দাদা আপনি যে এত কথা বলছেন, আমার তো জায়গাটাই আমি এমন কিনে ফেলেছি যে বাড়ির পড়ার কোনো জায়গা নেই, তাহলে কী করবো? তাহলে আপনাকে একটা জিনিস করতে হবে কি,
ওই সেপটিক ট্যাঙ্কটাকে আপনাকে বাড়ির, যেটা আমি বললাম করা উচিত নয়, তাহলে সেক্ষেত্রে করতে হবে। ব্যতিক্রম ঘটনা তো থাকে, ওই বাড়ির ভিতের সাথেই সেপটিক ট্যাঙ্ক করতে হবে, সেখান থেকে আউটলেটের পাইপটা জলটা নিয়ে গিয়ে পার্শ্ববর্তী ড্রেনে গিয়ে আপনাকে ফেলবে। এই তো রাস্তা। এই বিষয়গুলো যদি মেনে চলেন দেখবেন আপনি আপনার জন্য একটা দারুণ বাড়ি তৈরি করতে পারছেন। এখনও পর্যন্ত যারা আমার এই দুটো ভিডিও, বিশেষ করে এই ভিডিওটা যারা এখনও দেখেননি, এই ভিডিওটা তো দেখতেই হবে 2023-এ যদি আপনি বাড়ি করতে যান। আর এই ভিডিওটাও দেখুন, দেখবেন দারুণ নলেজ পাবেন। সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কুমার কনস্ট্রাকশনের এই ভিডিওগুলো আপনাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক উপকারে লাগবে, এটুকু আশা নিয়ে আমি আগামী দিনে আবার ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন।